আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত, বিশেষ করে এই এক যোগ দুই যোগ তিন এরকম একশোতম সংখ্যা পর্যন্ত এই ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সি প্রোগ্রাম কীভাবে তা আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধারার যোগফল আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন ফর লুপ ব্যবহার করে করা যায়, হোয়াইল লুপ ব্যবহার করে করা যায় এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে লেখা যায়। তো আমি তিনটি পাশাপাশি দেখাবো, যাতে তোমরা সহজেই একটি আসলে আর একটার উত্তর দিতে পারো। তো লক্ষ্য করি, প্রথমে আমরা ফর লুপ ব্যবহার করে লিখব। তো ইতিপূর্বে আমি, বিশেষ করে এটি আমার 52তম ক্লাস, আমার ক্লাসগুলি যারা নিয়মিত দেখো তারা অবশ্যই জানো সি প্রোগ্রামের প্রথমে কী লিখতে হয়, তারপরে বলছি। প্রথমে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব। হেডার ফাইল সংযুক্ত করব ইনক্লুড stdio.h নামে। এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, শুরু করব। তারপরে কি লিখব, এইখানে আমরা একটি ইন্ট কিওয়ার্ড ঘোষণা করব। কেন ইন্ট কিওয়ার্ড ঘোষণা করব? এই যে এক যোগ দুই যোগ তিন, এইগুলি কিন্তু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার জন্য ইন্ট কিওয়ার্ড হিসেবে ঘোষণা করতে হয় আমরা জানি। এবং এই ইন্ট কিওয়ার্ডের সাথে আমরা একটি কাউন্টার ভেরিয়েবল নিব, সেটি নিতে পারে আই অথবা এ। যেমন এই যে আমি লিখে দিলাম, ইন্ট হচ্ছে কিওয়ার্ড, আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটির মাধ্যমে কতবার হলো কাউন্ট করবে, এবং এস হচ্ছে যোগফল রাখার জন্য সাম। এখানে অবশ্য সাম সমান জিরো আমরা ইনিশিয়াল করে দিব। এরপরে আমরা ফর লুপ ব্যবহারে যে গঠন সেটি লিখব। ফর লুপের গঠনের ক্ষেত্রে আমরা জানি ফর লুপের মধ্যে বিশেষ করে ইনিশিয়ালাইজেশন বা প্রথমে আমরা কাউন্টার যেটি দিয়ে শুরু হবে সেটি লিখব, তারপরে কন্ডিশন এবং সবার শেষে কাউন্টার আপডেট হিসেবে ইনক্রিমেন্ট অংশ লিখব। লক্ষ্য করি, এই যে ফর ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা অংশ লিখব। একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেটি আমরা আই সমান ওয়ান লিখেছি, কারণ ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে। মাঝখানে যেহেতু একশো পর্যন্ত যোগ করবে, সেজন্য আমরা এখানে লিখব আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড। আর এখানে লক্ষ্য করলে দেখতে পাই একের সাথে এক যোগ করে দুই হয়েছে, দুইয়ের সাথে এক যোগ করে তিন হয়েছে, এক করে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমরা এখানে লিখেছি আই সমান আই প্লাস ওয়ান। তো এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে যোগের কাজ সম্পন্ন করবে, বারবার ফর লুপের মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করবে। সেজন্য আমরা এই ফর লুপ এর নিচে বডি অংশ, লুপ বডি অংশের মধ্যে যোগের কাজ সম্পন্ন করব। যোগের সূত্র হচ্ছে এই যে সাম সমান সাম প্লাস আই, অর্থাৎ সামের মান জিরোর সাথে প্রথমে এক যোগ করবে, তারপরে সে সামের মানের সাথে আবার দুই যোগ করবে। সেজন্য সাম যোগ আই মানে কি, প্রত্যেকটাই তো এক একটি আই, সেজন্য এখানে লিখেছি সূত্রে এস সমান এস প্লাস আই। এস বলতে সাম, সাম বা যোগফল বোঝাচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ অংশ, আর উপরের এটি হচ্ছে ইনপুট সেকশন ছিল, নিচেরটা হচ্ছে আউটপুট অংশে আমরা এই যে সামের মান যেটি হবে, যোগফল যেটি হবে সবার শেষে, সেটি আউটপুট আকারে প্রকাশ করবে। তার জন্য আমরা এখানে একটি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। আমরা জানি প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফ এর মধ্যে লিখব সাম সমান পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি মানে কি, এই যোগফল যেটি হবে, সামের মান বা এস এর মান যেটি হবে, সেটি পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করবে, সেজন্য পার্সেন্টেজ ডি লিখেছি। অবশ্যই এগুলো আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখে এখানে কমা দিয়ে এস লিখব, অর্থাৎ এইখানে যে এস সেই এস হচ্ছে এটি। সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব। তো আমাদের এই ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে ফর লুপ এইভাবে আমরা লিখতে পারি, ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি। এবার আমরা এই যে মাঝখানে হোয়াইল লুপ লিখব। তো একটি বিষয় বলে রাখি, এই ফর লুপে যে সমস্ত আমরা ফাংশন স্টেটমেন্ট ভেরিয়েবল সহ আরও যে সমস্ত তথ্য লিখেছি, এই তথ্যের কিছু অংশ আছে, যে অংশটুকু ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সেম হবে। যেমন এই যে আমি কালার করে রেখেছি আলাদা, উপরের এই অংশ এবং নিচের এই অংশ, উপরের এক দুই তিন চার লাইন, নিচের তিন লাইন, কোনো পরিবর্তন হবে না, এখানে যা আছে হুবু ফর লুপ এবং ডু হোয়াইল লুপে বসবে, নিচের তিন লাইনও তাই।
শুধুমাত্র এই যে মাঝখানে প্রক্রিয়াকরণ অংশ ফর লুপের গঠন যা ছিল, হোয়াইল এবং ডু হোয়াইলের গঠন একটু আলাদা হবে, অন্যান্য উপরের অংশ এবং নিচের অংশ ঠিক থাকবে। তো লক্ষ্য করি, তো আমরা প্রথমে জি ইনক্লুড এসটিডিআই ডট এস লিখব, মেইন ফাংশন লিখব, এই কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট নিচে ছিল আমরা পাশে লিখেছি জায়গা সেভ করার জন্য, আইএনটি কিওয়ার্ড লিখে এখানে যা ছিল লিখব, এই অংশটুকু আমরা হুবহু লিখেছি। এইবার আমরা এই ফর লুপের গঠন এইখানে লিখব, কিন্তু ফরের মধ্যে যা আছে এইখানে বসবে, কিন্তু এইভাবে লিখব না, কারণ আমরা এখানে লিখব ফরের পরিবর্তে হোয়াইল ব্যবহার করে, হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। তো হোয়াইল লুপ এর গঠন হচ্ছে এই যে কাউন্টার ভেরিয়েবল হিসেবে যা আমরা যে আই সমান ওয়ান লিখেছিলাম ইনিশিয়ালাইজেশন অংশ, এই অংশটা উপরে চলে যাবে, আর মাঝখানে যেটি আছে মাঝেই থাকবে, কিন্তু তার সাথে হোয়াইল যুক্ত হবে। এই যে হোয়াইল লিখে এই কন্ডিশন লিখব, আর প্রথমে যেটি ছিল উপরে চলে যাবে, আর পরে যেটি আছে সেটি নিচে আসবে। অর্থাৎ ফর লুপের যে সাজানো সংসার ছিল হোয়াইল এসে সেটি বিচ্ছিন্ন করে দিবে। কিভাবে? এই প্রথমে যেটি আছে প্রথমে উপরে যাবে, মাঝখানে যে কন্ডিশন আছে সেটি হোয়াইলের সাথে বসবে, এবং এই অংশটা নিচে পরের অংশটুকু নিচে আসবে। নিচে কিসের মধ্যে? এই বডি অংশের মধ্যে আসবে। আমরা এটি ওপেনিং শুরু করব, এটা লিখব, যোগের সূত্রটা লিখব, তারপরে এই অংশটা আবার এই বডির মধ্যে চলে আসবে। আমরা জানি এটিকে লুপ বডি অংশ বলে, তাহলে এই কন্ডিশন সত্য যতক্ষণ হবে ততক্ষণ এই কাজ দুইটি সম্পাদন করবে। কি করবে? যোগ করবে এবং আয়ের মানে এক বৃদ্ধি করবে, এই দুইটা কাজ করবে এই কন্ডিশন সত্য হলে। তো এই হচ্ছে হোয়াইল লুপের গঠন আমরা মাঝখানে লিখেছি, আর নিচের এই তিন লাইন সেম হবে, যে প্রিন্ট এফ ব্যবহার করে আমরা যা লিখেছিলাম আউটপুটের জন্য লিখব, রিটার্ন জিরো লিখব, এবং এই যে কার্লি ব্রেস দিয়ে শেষ করব। এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ ব্যবহার করে এই সিরিজ এর যোগ ফলে সি প্রোগ্রাম। এখন আমরা কি করব? ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। তো ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ প্রায় কাছাকাছি, একটু পার্থক্য আছে, যেহেতু ডু আছে সাথে হোয়াইল আছে তো একটু তো পার্থক্য হবেই। লক্ষ্য করি, ডু হোয়াইল লুপে আমরা এই যে উপরে তিন লাইন তিন চার লাইন সেম হবে, যা আছে সেম লিখব, পরিবর্তন হবে না। এখানে যে ইনিশিয়ালাইজেশন কাউন্টার হিসেবে যা ছিল আই সমান ওয়ান, এটিও ঠিক থাকবে। এবার হোয়াইলে যেখানে আমরা লিখেছিলাম কন্ডিশন, এই কন্ডিশনটা সবার শেষে চলে আসবে ডু হোয়াইলে, আর এইখানে ডু বসবে। অর্থাৎ এইখানে যেখানে হোয়াইল ছিল হোয়াইল লুপে সেখানে ডু বসবে। ডু মানে কি? কোনো কিছু করা। কি করবে? এই কাজটা করবে। সেই জন্য আমরা ডু এর পরে এই বডি লুপ বডি অংশটা যা ছিল এইখানে বসবে, তারপরে হোয়াইলটা সবার শেষে চলে আসবে। নিচে দুই লাইন যা ছিল তাই লিখব, দুই তিন লাইন। বিষয়টি আর একবার বলছি, লক্ষ্য করি, হোয়াইল আমরা যেখানে লিখেছিলাম সেইখানে ডু বসবে, আর হোয়াইলটা এই বডি অংশে নিচে চলে যাবে। কেন গেল একটু ব্যাখ্যা দিচ্ছি, লক্ষ্য করি, হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে, আয়ের মান এক ধরে কন্ডিশন চেক করে, সত্য হলে যোগ করার পাশাপাশি এই আয়ের মানে এক বৃদ্ধি করে, আবার কন্ডিশন চেক করে। এইভাবে হোয়াইল লুপ কাজ করে, আগে কন্ডিশন চেক করে, সত্য হলে পরে কাজ করে। আর ডু হোয়াইল লুপ আয়ের মান ওয়ান ধরে একবার কাজটি সম্পাদন করে, তারপরে আয়ের মান এক বৃদ্ধি করে কন্ডিশন চেক করে, চেক করার পরে সত্য হলে আবার এই কাজটি সম্পন্ন করে। অর্থাৎ হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে, পরবর্তীতে সত্য হলে কাজটি সম্পাদন করে। আর ডু হোয়াইল লুপ একবার কন্ডিশন চেক করার পরে, সরি, একবার কার্য সম্পাদন করার পরে বা এই কাজটি করার পরে বডি অংশের মধ্যে কাজটি সম্পন্ন করার পরে কন্ডিশন শেষে চেক করে, সত্য হলে আবার ওই কাজটি করে। আর ফর লুপ একসাথে কন্ডিশন চেক করার পাশাপাশি একটি বৃদ্ধি করে, সত্য হলে এই কাজটি করে। এইভাবে আমরা এই যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে একশো পর্যন্ত সংখ্যাগুলো, ধারাবাহিক সংখ্যাগুলো যোগ করার জন্য এই ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি।
आशा करी एखन तुम्हारा पारबे।